চা কেমন? ভালো? আপনি চুমুক দিচ্ছেন বলবেন না, পুরো লিপস্টিকের গন্ধে ভরা ফেলছেন। ভাই লিপস্টিকের গন্ধ ছাড়া এক কাপ চা দেন তো। ভাইয়া নেন তো। কি হলো, চা খাবেন না? আরে বিলটা তো দিয়ে যাবেন। দাওয়া আছে অলরেডি। ও শহরের বুঝছস, পে ফার্স্ট, আমরা কি পে লাস্ট। বাচ্চা ভাই টাকা কি আসলে দিছে? অর্ডার দেখা আফসোস করো না, খালি জামাটাই পড়তে সাদা পরিগের মতো। আসলে এটা পেতনি, আমার গ্রামের লোকজন নাকি খারাপ এসব বলে। পরে সাহায্য করতে খারাপ কিরে, এটাই ওই জায়গাটা না জোড়া মার্ডার হয়েছিল? হ্যাঁ বন্ধু। ও যে সাদা জামা দেখলে খুন করে লয়, আমগন কি করা উচিত? তাহলে চল পালায় যাই। কি লেগা বাবা, তুই তো সাদা জামা পরছস। হ পলা পলা পলা। দেখছিস, ভাবছি কি গুলা শুনলে আমার একদম ভয়, এখন এখান থেকে চলে যাব। ফালতু গুলা, চল চল। তোর কিসে? চল। আরে আরে তোর কি সমস্যাটা? কি তুই ওদের কথা বিশ্বাস করতেছিস? এগুলো কতক্ষণ ধরে পিছনে ঘুরতেছে দেখছিস, মজা করছে এমন কিছু তুই বুঝতেছস না? জোড়া আমরা এক জোড়া সাদা পড়লে আমাদেরকে চল চল মাপ পিস চল চল চল। তুই আমার কথা শোন, সাদা আমি পড়ছি, যা হবার আমার হবে, তোর সাথে হবে না। তুই চল মামা, প্লিজ 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 মামা, চল না চল, প্লিজ 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 প্লিজ। তুই জানিস কতক্ষণের জার্নি? আমার কিছু সুবিধা মনে হইতেছে না। কি হইছে দেখ না, আবার আমাদের পিছাই ছাড়তেছে না। রসমের ওখানে কি বললো, এক জোড়া দুই জোড়া সাদা কাপড়, কোন ক্ষিপ্ত অবস্থা। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি বুঝলাম না তো। তুই বুঝতেছিস না কেন? কি করবে, মেরে ফেলবে তোকে? এগুলো ইচ্ছে করে ফাইজান করতেছে আমাদের ভয় দেখানোর জন্য। তুই একদম টেনশন ফ্রি থাক। তারপরও বুঝতেছিস না কেন? কিছু একটা ঝামেলা আছে। কোনো ঝামেলা না দাঁড়া, ওদের হ্যালো। আরে তো ভয় পাস না, তুই চল। হ্যাঁ ভয় পাস না। হ্যাঁ আই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি না, আর ওই যে দুজন, আরে পাবলিক টয়লেটের সামনে, আরে না ওইটা না, ওই যে সাদা সাদা কালা কালা। হ্যাঁ এই যে একটু পরে ট্রেনে উঠবো বুঝছস, ট্রেনে উঠলে অ্যানেস্থেশিয়া দিয়ে আস্তে করে সাইজ করে ডিরেক্ট পাচার বুঝছস। আমি একটা ডিসিশন নিছি। কি? আমরা ট্রেনে যাব না, আমরা বাসে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, বাসে যাওয়াটা সেফ হবে আমার মনে হয়। বাসে যাই। হ্যাঁ না ওরা বেশি ফর্সা, ইউএসএ পাঠাইলে ওখানে চলবো না, আফ্রিকা আফ্রিকা পার্সেল করে দে, ওখানে ভালো চলবো। রাখলাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তোমাকে এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি। এই তোমার মা কেমন আছে? শোনো তুমি কি করো না করো, তোমার মার কাছ থেকে সব খবর পাই তো। শুধু তুমি এত লম্বা হয়েছো সেটাই বুঝতে পারি। কোন সমস্যা নাই, আমার বাসায় থেকে তুমি চাকরি খুঁজে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিবে, কোন সমস্যা নাই। বাবা কাল রাতে আবার দাঁড়ে পড়লা কেন? রাতে অনেক মশা ছিল স্টেশনে, পায়ে একটু ঝামেলা হচ্ছে। বাবা কাল রাতে
আমি পেটে একটু প্রবলেম ফিল করতেছি, কেমন যেন বুট 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 শব্দ হচ্ছে। বাবা কাল রাতে তোমাকে কেমন মিস করেছি। আমিও ম্যাডাম আপনাকে একদিন খুবই মিস করেছি। আচ্ছা যা ফ্রেশ হয়ে নে, আমরা খাবো, যাও ফ্রেশ হয়ে নাও। কোন দিকে যাবো? আমি দেখাচ্ছি, আসো এদিক। চলেনি না, আসো।